নাটোরের কলেজ ছাত্র মামুনকে বিয়ে করে সুখের সংসার করা খুবজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহারের সংসারে সমাপ্ত ঘটল প্রায় আট মাস দু দিনের মাথায় খায়রুন নাহার নামে সেই শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ রোববার সকাল সাতটার দিকে শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত শিক্ষিকা মুসাম্মদ খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর পৌর এলাকার মোহাম্মদ উদ্দিনের মেয়ে জানা গেছে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুসাম্মদ খায়রুন নাহার তার রাজশাহীর বাঘার প্রথম বিয়ে হয়েছিল পারিবারিক কলহে সংসার বেশিদিন দিন টিকে তার তবে ওই ঘরে একটি সন্তানও রয়েছে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই সালের চব্বিশে জুন তাদের পরিচয় হয় মামুন হোসেনের সঙ্গে এরপর থেকে গড়ে উঠে প্রেমের সম্পর্ক এক পর্যায়ে দুই হাজার একুশ সালের বারোই ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা ফেসবুকে বিয়ের বিষয়টি ভাইরাল হওয়ার পর সাংবাদিকদের সহকারী অধ্যাপক মোসাম্মদ খাইরুন নাহার বলেন প্রথম সংসার ভেঙে যাওয়ার পর মানসিকভাবে অনেক হতাশ ছিলাম এ সময় আত্মহত্যা করারও সিদ্ধান্ত নেই তবে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পরিচয় হয় মামুনের সঙ্গে তিনি আরও বলেন মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে আমাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে পরে আমরা দুজন বিয়ের সিদ্ধান্ত নিই তবে বিয়ের পর মামুনের পরিবার মেনে নিয়েছে, কিন্তু আমার পরিবার এখনও মেনে নেয়নি